ত্রিপুরা রাজ্য বিধানসভার অন্যতম সক্রিয় সদস্য সুধাংশু দাস রাজ্যের সবচেয়ে মেধাবী এবং জনপ্রিয় বিধায়ক। নিজে ত্রিশ বছর বিধায়ক হয়েও এত জনপ্রিয় হতে পারেননি বলে উচ্চ প্রশংসা করলেন বিধায়ক সুধাংশু দাসের। বক্তা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী রতন লাল নাথ। কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ একথা বলেন। একুশে নভেম্বর সোমবার কৈলাসহর মহকুমার অন্তর্গত ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, কৈলাসহরের মহকুমার শাসক প্রদীপ সরকার, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতনমণি সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিয়তোষ বর্ধন সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের প্রশংসা করে বলেন যে উনি ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী হবার পর রাজ্যের শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে। এনসিআরটির অধীনে রাজ্যের সমস্ত স্কুলের পঠন পাঠন চলছে। কৈলাসহরের বিলাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এরকম প্রত্যন্ত এলাকার ডলুগাঁও দ্বাদশ শ্রেণী স্কুল বিদ্যাজ্যোতির অধীনে যাবে এবং ১৩ কোটি টাকা ব্যয়ে বিশাল বড় বিল্ডিং হবে তা কখনোই এই এলাকার মানুষ কোনোদিনই ভাবতে পারেনি। উল্লেখ্য, বিধায়ক সুধাংশু দাস উনি নিজেও এই ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে উনি বক্তব্য রাখতে গিয়ে অনেকটাই আবেগ তাড়িত হয়ে পড়েন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন যে রাজ্য সরকার চাইছে শিশুদের শৈশব থেকেই সঠিকভাবে গড়ে তোলা, তার জন্যই রাজ্যের শিক্ষা দপ্তর উন্নত শিক্ষার জন্য বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে। কারণ ছাত্রছাত্রীদের শৈশবের বেসিক সঠিক না থাকলে ছাত্রছাত্রীরা উপরের ক্লাসে উঠে কিছুই বুঝবে না। মন্ত্রী আরো বলেন যে বাবা মায়ের ব্যাংকে টাকা রাখলে সেই টাকা সুদে বাড়বে, কিন্তু ছেলে মেয়েদের ছোট থেকে সঠিকভাবে লালন পালন করে পড়াশোনা করালে সেই ছেলে এবং মেয়ে দেশের এবং রাজ্যের সম্পদ হবে। মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন যে এই এলাকার ছাত্র দেবপ্রিয় বর্ধন ত্রিপুরা রাজ্যের প্রথম আইএএস অফিসার। দেবপ্রিয় বর্ধন আজ পশ্চিম জেলার জেলা শাসক। দেবপ্রিয় বর্ধনের বাবা প্রিয়তোষ বর্ধন এই স্কুলের প্রাক্তন শিক্ষক। অনুষ্ঠান মঞ্চে দেবপ্রিয় বর্ধনের বাবা প্রিয়তোষ বর্ধনকে সবার সামনে হাতে তুলে দেখান। এছাড়াও মন্ত্রী রতনলাল নাথ বলেন, আমি খুব কম এমএলএ দেখেছি। আমি কত বছর ধরে এমএলএ? 30 বছর। আমি খুব কম এমএলএ দেখেছি। যদি সত্যিকারের মানুষ বানাতে পারেন, যদি তাকে তৈরি করতে পারেন, তাহলে আর পিছনে তাকে পাবেন। 10 কেজি জমি, 25 কেজি জমি কিচ্ছু হবে না। সে বর্তমানে ডাক্তার বললেন, ইঞ্জিনিয়ার বললেন, প্রফেসর বললেন, আইএস বললেন, প্রফেসর বললেন, শিক্ষক হলেন, আইপিএস হলেন, মানুষ হিসেবে নেই সব হলেন, মানুষ হলেন। ইলা হবে স্বামীজি বলছে প্রকৃত মানুষ হতে হবে। একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট দেখে আমি চলে যাচ্ছি, আপনি কিসের মানুষ? সেন্সেশন, ইমোশন হতে হবে, ওর দুঃখে দুঃখিত হতে হবে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের প্রতিবেদন, নিউজ বাংলা।